আপনি দেখছেন padmanews24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি যারা ফলো। বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত রিপোর্টে ব্যক্তিগতভাবে কাউকে দোষী করা হয়নি। তিন পাতার পুরো প্রতিবেদনের কোথাও কারোর নাম নেই বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার ঢাকা মিরপুরে বিসিবির বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এমনটাই বলেন। সভাপতি নিজের পকেটে থাকা রিপোর্টটি বের করে জানান এখানে কারোর নাম নেই, এমনকি বোর্ড পরিচালকদের রিপোর্টটি দেওয়া হবে বলেও জানিয়েছেন। রিপোর্টটি কোনো পরিচালক তো দূর থাক, এমন কোনো লাইন নেই, শব্দও নেই, এরকম রিপোর্ট তো প্রতিদিন আসে, তাকে যে রিপোর্ট দেওয়া হয়েছে এখানে কিচ্ছু নেই। তিনি জালাল ভাই, সুজন ও কয়েকজন পরিচালকের সামনে পুরো রিপোর্টটি পড়ে শুনিয়েছেন, বলেছেন দেখেন কোথায় কী আছে, ওনারা দেখলেন এরকম কিচ্ছু নেই, এর বাইরে কেউ কিছু বললে তাদের করার কিছু থাকে না। তবে প্রতিবেদনে বেশ কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে, যা নিয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, অলরেডি কাজ হচ্ছে, অনেক পরিবর্তন হয়েছে। আর যে দুজনের নাম এসেছিল তাদের পড়ে শুনিয়েছেন প্রতিটি লাইন, যেসব নিয়ে আলাপ হচ্ছে সেসব কথা তাকে যে রিপোর্ট দেওয়া হয়েছিল সেসবের মধ্যে নেই। padmanews24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/padmanews24।